আসসালামু আলাইকুম, আইটি বাইরের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আরো একটা সিএসএস এর ট্রিক জানব, বা সিএসএস এর একটি ফ্যাসিলিটি আমরা জানব। যেমন আমরা যদি চাই কোনো ইমেজকে, মানে আপনারা এর আগে সিএসএস টিউটোরিয়ালে দেখেছেন যে বর্ডার রেডিয়াস দেওয়ার মাধ্যমে আমরা কোনো ইমেজের চারপাশের যে শেপটা আছে, এখানে এই যে কোনা কোনা আছে, মানে এই যে যে কোনা কোনা, এই কোনা কোনাগুলোকে আমরা একটু মানে ছাঁটাই করে একটু গোল আকৃতি দান করতে পারি। তো আজকে আমরা সেটারই একটা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, যে আমরা পুরো ইমেজটাকে কীভাবে গোলাকৃতির করে ফেলতে পারি সেই বর্ডার রেডিয়াস ইউজ করার মাধ্যমে। তো আমরা এটা গত পর্বের টিউটোরিয়াল, মানে গত টিউটোরিয়ালে এটা আমরা শিখেছি যে ইমেজে কিভাবে ট্রানজিশন ইফেক্ট দিতে হয় এবং অপাসিটি দিয়ে সেটাকে কিভাবে এরকম করতে হয়। তো আমরা সেটাতেই এখন অ্যাপ্লাই করব। সাপোজ এখানে তিনটা ইমেজ আমরা এখানে নিয়েছি এবং তিনটা ইমেজ আমরা এখান থেকে কল করেছি। তো এখানে আমরা আজকে সেই বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু আমাদের আর অপাসিটি দরকার নেই, ট্রানজিশনও দরকার নেই, তো সেগুলো আমরা রাখলাম না। তো আপনারা যদি চান যে সেগুলো থাকবে, সেগুলো থাকতে পারে। তো সেগুলো রেখে আমরা আগে একবার দেখাই যে এগুলো থাকলে সুন্দর লাগবে। যেমন সাপোজ ধরুন আমরা এখন বর্ডার রেডিয়াস দিব। তো বর্ডার রেডিয়াস হয়তো আপনারা অনেকে ভুলেও গেছেন, তো আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার এখানে লিখে দেখাচ্ছি যে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস যদি আমরা এখানে 13 পিক্সেল দেই, তাহলে দেখুন কি হয় যে চারদিক থেকে 13 পিক্সেল করে প্রত্যেকটা ইমেজ, দেখুন কোনাগুলো এখন চারপাশ থেকেই 13 পিক্সেল করে চলে গেছে। তো আপনারা আমাদের টিউটোরিয়াল আগে দেখেছেন যে কোনাগুলো আমরা চাইলে এক এক কোনা এক এক রকম ডিজাইন দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের বর্ডার রেডিয়াস একটা জায়গায় স্পেস দিয়ে দিয়ে চারটা নিতে হতো। তো যাই হোক, সেটা আমি আর এখন দেখালাম না আপনাদের। এখন আমি দেখাবো যে কিভাবে এটা এই টোটাল ইমেজটাকে আপনি গোলাকৃতির করে ফেলতে পারেন। তো গোলাকৃতি করতে গেলে আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট বর্ডার রেডিয়াস 50%, 50% দিয়ে যদি আপনি এটা এখন রিফ্রেশ করেন, দেখবেন প্রত্যেকটা ইমেজ এইভাবে গোলাকার হয়ে গেছে। তো এই গোলাকৃতি ধারণ করার ফলে দেখুন এখন প্রত্যেকটা ইমেজ দেখতে আগের থেকে একটু অন্যরকম লাগতেছে এবং একটু দেখতে সুন্দর লাগতেছে। তো এই বর্ডার রেডিয়াস এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে এই বর্ডার রেডিয়াস 50% আপনি বাড়াতে পারেন, বা এখান থেকে আপনি বর্ডার রেডিয়াস কমাতে পারেন। তো আপনি যেভাবে হয়, মানে আপনার যে স্টাইলটা আপনার কাছে সুন্দর লাগে, আপনার ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট চাই, সেই স্টাইলটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এইভাবে যদি আপনি করেন, মানে জেনারেলি বর্ডার রেডিয়াস 50%টাই হচ্ছে মানে আসল কোডিংটা, আপনি 50% করলে আপনার ইমেজটা গোলাকৃতির হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা আগের পর্বে ট্রানজিশন দিয়েছিলাম, এই জন্য এটার এখনও ট্রানজিশন ইফেক্ট কাজ করতেছে, এবং এখানে আমরা হোভারে আমরা অপাসিটি বাড়িয়ে দিয়েছিলাম, তো এখানে সেই ইফেক্টটাও রয়ে গেছে। তো এখন আমাদের বর্তমান কন্ডিশন যা আছে, সেই কন্ডিশনে দেখা যাচ্ছে আমাদের তিনটা ইমেজ পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে এখানে গোলাকার হয়ে এইভাবে এখানে ইমেজগুলো শো, মানে ইমেজগুলো দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই এই বর্ডার রেডিয়াসের ইফেক্টটা সবাই বুঝতে পেরেছেন। তো এর পাশাপাশি আমরা যদি প্রত্যেকটা ইমেজের একটু হালকা একটু বক্স শ্যাডো দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা ইমেজকে দেখতে আর একটু অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানে আমরা বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি, তো 0 0 প্রথমে, মানে ডানে বামে এভাবে আমরা 0 দিলাম। এখানে এটা একটা মানে আপনার একটা কোড হিসেবে এটাকে মুখস্থ করতে পারেন, যে এই ধরনের বক্স শ্যাডো, মানে এইরকম পিক্সেলের বক্স শ্যাডো দিলে আমাদের এখন আমরা যে ইফেক্টটা দেখবো সেই ইফেক্টটা পাওয়া যাবে। তো এখানে আমরা নর্মাল একটা কালারের, হালকা একটু কালারের এখানে একটা শ্যাডো দিচ্ছি, রিফ্রেশ করি, দেখুন প্রত্যেকটা ইমেজের হালকা একটু শ্যাডো চলে আসছে। তো তো একটু হালকা একটু আফসা সাই রঙের একটা শ্যাডো আসছে। তো সেই শ্যাডোগুলো দেওয়ার পর এখন আমাদের ইমেজগুলো দেখতে আগের থেকে আর একটু ভালো লাগতেছে, এবং দেখতে কিন্তু আগের থেকে একটু সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা বিভিন্ন এখান থেকে রাইট ক্লিক করে এই যে যে বক্স শ্যাডো আমরা দিয়েছি, আপনারা চাইলে বক্স শ্যাডোর প্রপার্টিগুলো এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের শ্যাডো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যেরকম সুন্দর লাগে সেই রকম করতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।